প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবাগ আশ্রমপুরের পক্ষ থেকে মোহাম্মদ আহসানুল ইসলাম হাসান। তো আমি আজকে আলোচনা করব এসএসসি ফিজিক্স পার্ট 1 লিসন 2 ভেক্টর নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ভেক্টরের সম্পূর্ণ অধ্যায়টা নিয়ে, অর্থাৎ হচ্ছে ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভেক্টর। ভেক্টর অধ্যায় যারা ভালোভাবে করবে তারা ফিজিক্সের সব অধ্যায়গুলো তাদের কাছে ক্লিয়ার হবে এবং ইজি হয়ে যাবে। তো আমরা শুরু করি। তো আমরা প্রথমে আলোচনা করব রাশি নিয়ে। রাশি রাশি তো রাশি কাকে বলে? প্রশ্ন হচ্ছে রাশি রাশি কাকে বলে? রাশি হল ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি তাই রাশি রাশি প্রধানত দুই প্রকার। রাশি প্রধানত দুই প্রকার রাশি রাশি দুই হল ভেক্টর রাশি। ভেক্টর রাশি এখন স্কেলার রাশি কি? স্কেলার রাশি কি? স্কেলার রাশি কি? স্কেলার রাশি যে সকল ভূত রাশিকে আমরা এভাবে বলতে পারি, যে সকল সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র
প্রয়োজন হয় শুধুমাত্র মানের প্রয়োজন হয় প্রয়োজন হয় তাকে যেমন ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি হলো যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান অধিক উভয়ের প্রয়োজন হয়। দুই নম্বর প্রকাশ করার জন্য বলে যেমন ওজন ওজন ত্বরণ বল বল বেগ প্রাবল্য প্রাবল্য ইত্যাদি ইত্যাদি ভেক্টর রাশি। তা আমরা একটা নোট মনে রাখবো, ভেক্টর রাশিগুলো মনে রাখার কৌশল।
কৌশল, কৌশল হলো হবে সব সরি হবে সব প্রিয়তম ভাষে প্রেমে, ভাষে প্রেমে। আমরা এটা ব্যাখ্যা করি একটু, এই লাইনটা হতে হবেতে হবে হরবেক সতে স্মরণ সতে স্মরণ আপনাদের আলাদা আলাদা করে দিই, ভতে ভবেতে ভরবেক সতে স্মরণ ভতে বল ভতে বল কৃতে প্রাবল্য হতে ওজন ততে তরণ তরণ মতে তারপরে হচ্ছে ভাতে ভ্রামক সতে সান্দ্রতা স্থানাঙ্ক পৃষ্ঠটান মতে মহাকোষীয়, এগুলো আমাদের ভেক্টর রাশি, এগুলো আমাদের ভেক্টর রাশি। আমরা একবারে ওইটা মনে রাখতে পারবো। তারপরে সবসময় মনে রাখতে হবে, আমরা একটা বিষয় সবসময় ক্লিয়ার করি যে আমাদের সবসময় মনে রাখতে হবে ফিজিক্স মুখস্থের বিষয় নয়, এই বিষয়টাকে বুঝতে হবে। তো আমরা এখন আলোচনা করব স্কেলার রাশি এবং ভেক্টর রাশিগুলো নিয়ে। স্কেলার রাশি গুলো কি আমরা তো জানি, দৈর্ঘ্য 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 ভর ভর সময় দৈর্ঘ্য ভর সময়। ভেক্টর রাশি হচ্ছে, ভেক্টর রাশি কনসেপ্ট আমরা বলতে পারি, যেমন বল বল আমরা এভাবে যার মান অধিক ভাই আছে, যেমন আমরা এভাবে বলতে পারি এটি হচ্ছে বল।
এটার কত এফ এফ এটি 10 নিউটন বল। দিক কোন দিকে? এই দিকে। এটি হলো দিক, দিক এটি হলো বল। এখানে 10 নিউটন হলো, 10 নিউটন হলো বল, আর দিক হলো এটি এই দিকে। তো এটি হচ্ছে বল। এরপরে আমরা যাব হচ্ছে দ্রুত সরণ, আর দ্রুতটা গেল একটু দ্রুত মনে করেন 2 3। এটি হলো, এটি হলো এ এবং এটি হলো বি। তো এই দূরত্বটা হচ্ছে 1 2 3 4, 4 মিটার। দূরত্বটা হচ্ছে 4 মিটার। ধরো তুমি এ হতে, এ হতে বি দূরত্বে 4 মিটার দূরত্ব অতিক্রম করেছো, দূরত্ব অতিক্রম করেছো। এদিকে হচ্ছে সরণ, সরণ সরণটা আমরা কিভাবে দিব, যে এটি হলো 1 2 3 4, এটি হলো 4 মিটার। এটি 4 মিটার দূরত্ব, 4 মিটার। ও কোন দিকে যাচ্ছে দূরত্ব? এটি কিন্তু দূরত্ব, দূরত্ব। তাহলে আমরা এটি এভাবে বলতে পারি, দূরত্ব 4 মিটার, কিন্তু কোন দূরত্ব 4 মিটার এবং কোন দিকে হলো, কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে এই দিকে। তাহলে দূরত্ব হলো, দূরত্ব 4 মিটার মান, এটি মান। আর দিকটা কোন দিকে যাচ্ছে? এটি হচ্ছে দিক, এটি হলো দিক, এটি হলো সরণ। এছাড়াও সরণের আরো কিছু উদাহরণ দেওয়া যায়, তো লেকচার বড় হয়ে যাবে, আমাদের অত দরকার নাই। আমরা এরপরে যাব হচ্ছে দ্রুতি, দ্রুতিটাকে আমরা এভাবে ব্যাখ্যা করব যে এটি হলো একটি গাড়ি, এটি হলো একটি গাড়ি 10 মিটার, 10 প্রতি সেকেন্ডে কত সেকেন্ড পথ অতিক্রম করে, প্রতি সেকেন্ডে গাড়িটি কত মিটার পথ যাচ্ছে